হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ডায়েরি। নিশ্চয়ই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে মাছের মাথার একটা কারি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো কাতলা মাছের মাথা। তো কাতলা মাছের মাথা দিয়ে তো অনেক কিছুই করা যায়, তো আমি আজকে এই মাথাটা দিয়ে একটা কারি বানাবো। তো দেখো, এখানে নুন দিয়ে দিলাম, মাথাটা বেশ বড় ছিল তো সেটাকে টুকরো করে কাটা হয়েছে, আর এটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো, ভালো করে আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, এদিক ওদিক করে মাখানো হয়ে গেছে। এবার আমি পাশে প্যান বসিয়েছি একটা, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন। তেলটা গরম হওয়ার পরে আমি আস্তে আস্তে মাছের মাথাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা বড় মাথা কাতলা মাছের, সেটাকে আমি চার ভাগ করেছি। যদিও এটা বাজার থেকেই করে আনা হয়েছে, তো আমি সেহেতু একটা বড় প্যান নিয়েছি যাতে সব কটাই একসঙ্গে ধরে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো আছে, একটু ঢাকা দিয়ে দিলাম, এই কারণে ভীষণভাবে ফাটছে। এবার আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব। সবকটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার পরের পিঠটা আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে যাচ্ছে প্রায়, এটা আমি এবার সরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে বসিয়ে দিলাম একটা কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর খানিকটা আমি মাছের মাথা ভাজা তেল ছিল সেটাও আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচো, পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন, আদা রসুন গ্রেট করে দিয়ে আমি এবার কষাবো। এর মধ্যে আরো মশলা দেব। দেখো, যেহেতু মাছের মাথাটা অনেকটাই আছে তাই মশলাটাও একটু বেশি দিতে হবে। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, প্রায় ছোট চামচে 2 চামচ করে আমি দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দেব হচ্ছে নুন, আর দিয়ে দেব কাশ্মীরি মির্চ।
এবার আমি ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জল, গরম জল অবশ্যই দিয়েছি। দেখো এটা ভালো করে কষাবো। আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো। টমেটো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা চিরে দিয়ে দিলাম, একটুখানি চিনি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব আবার। টমেটোগুলোকে ভালো করে খুন্তি দিয়ে ম্যাশ করে দিচ্ছি, আর একটুখানি আমি ঢাকা দিয়ে রাখছি। চলো এবার একটু নাড়িয়ে দিই। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো এর মধ্যে। যেটুকু তেল ছিল আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মশলাটা মাখামাখি করে নেব। তার আগে একটু গরম জল দিয়ে নেব পরিমাণ মতন। ভালো করে মাথাগুলোকে মশলার মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে মাথাটার মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়, মশলার যে জুসটা। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে দিচ্ছি, দিয়ে দেখলাম হয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা গরম মশলা, হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু চামচ দিয়ে জাস্ট নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটা আমি যেহেতু রাখবো কিসে, সেহেতু আমি ভাবলাম যেটার মধ্যে মাছ ভাজা হয়েছিল সেটার মধ্যেই আমি ঢেলে রাখি। দেখো এটার মধ্যেই আমি ঢেলে রেখেছি। গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দেবো, এটা হয়ে গেছে। আলাদা করে কোনো পাত্রে রাখার আর দরকার পড়বে না। উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও প্লিজ।